আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে শিখাবো কিভাবে পাওয়ার পয়েন্টের স্লাইড তৈরি করতে হয়। তো প্রথমে পাওয়ার পয়েন্টে ক্লিক করতে হবে, সফটওয়্যারটা ওপেন করতে হবে এবং তারপরে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করার পর এখানে অটোমেটিক ভাবে একটা স্লাইড চলে এসেছে। তো এখান থেকে আমরা নতুন একটা স্লাইড নেব, এখানে ব্ল্যাঙ্ক স্লাইডও নিতে পারেন আবার ইচ্ছা করলে এটা। তো আমি যেহেতু একটা ফরমেট স্লাইড আছে, আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিচ্ছি। দেখুন প্রথমটা আছে হেড টাইটেল, ধরুন আমি কোনো বিষয়ে হেডিং করে দিচ্ছি বাংলাদেশ। এখন এখানে দিচ্ছি বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, এবং দ্বিতীয় যে ব্ল্যাঙ্ক স্লাইডটা আছে এটাকে আমাদের এখান থেকে টেক্সট বক্সে ক্লিক করতে হবে এবং এখান থেকে ইচ্ছা মতো টেক্সট বক্স নিয়ে কাজ করতে হবে। তো আমি একটা টেক্সট বক্স নিলাম, এর ভিতর লিখলাম ঢাকা ইজ বাংলাদেশ। এরপর ধরুন আরেকটা স্লাইড নেব আমি, রাজশাহী ইজ গ্রিন সিটি। তো এভাবে ইচ্ছা মতো স্লাইড নিতে পারেন। তো এগুলো ফন্ট টাইম বড় করার জন্য এখানে হোম থেকে ফন্টে ক্লিক করতে হবে, ফন্ট গুলো বড় হয়ে যাবে। তো বন্ধুরা এরপরে যে কাজটা করতে হবে, প্রথম পেজটাকে সিলেক্ট করার পর ডিজাইনে ক্লিক করতে হবে। এখান থেকে যে কোনো একটা ডিজাইন আপনি সিলেক্ট করে দিবেন। দেখুন দুটো পেজেই কম বেশি ডিজাইন হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে প্রথম পেজে এই ডিজাইনটা থাক, আর দ্বিতীয় পেজে আমি ইচ্ছা মতো ডিজাইন দেবো। তো দ্বিতীয় পেজে ক্লিক করার পর এখানে ফরমেট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে, এখানে হাই ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স এটা উঠিয়ে দিতে হবে। দেওয়ার পর যদি আপনি সলিড কালারটা এখান থেকে যে কোনো সলিড থিন কালার নিতে পারেন, ধরুন আমি এই কালারটা দিলাম এরকম হবে। তো যদি চান যে না এরকম না, গ্রেডিয়েন্টস মানে একসাথে অনেকগুলো কালার এখানে কম্বিনেশন করতে পারেন কম বেশি, সেটাও আপনি করতে পারেন। আবার এখান থেকে দেখেন বিভিন্ন সিস্টেম আছে, সেটাও করতে পারেন। এটাও যদি না চান আপনি চাইলে পিকচার প্যাটার্ন দিতে পারেন, এখান থেকে ইনসার্টে গিয়ে আপনি ডেস্কটপ থেকে যেগুলো একটা ছবি এনে দিতে পারেন। ধরুন আমি এই ফুলের ছবিটা ইনসার্ট করবো, ফুলের ছবিটা চলে এসেছে। আবার যদি চান যে না ওটা দেবো না, এখান থেকে অনেক পিকচার ধরনের ছবি আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন। তো এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে তো মোটামুটি আর ডিজাইনের কাজ, ডিজাইন থেকে এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড মানে স্লাইড শো হবে আর এটা একটু ওয়েট হবে, দুটো সাইজ আছে আপনারা যে কোনো একটা নিতে পারেন। এরপর আছে ট্রান্সলেশন, ট্রান্সলেশনের কাজটা হচ্ছে পেজটা কিভাবে ভিউ হবে দর্শকের সামনে। তো ধরুন আমি প্রথম পেজটা সিলেক্ট করছি, প্রথম পেজটা আমি এটা দিচ্ছি কার্টেন্স, আচ্ছা পর্দা দুদিকে ছড়ে যাবে। দ্বিতীয় পেজটাতে আমি সিলেক্ট করলাম, তো দ্বিতীয় পেজটাতে আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিলাম, দেখুন দ্বিতীয় পেজটা চলে গেছে। তো মোটামুটি হোম ইনসার্ট এবং ডিজাইনের কাজ মোটামুটি কমপ্লিট। তো ইনসার্টে হয়তো আমি তেমন কিছু দেখাইনি, তো ইনসার্ট থেকে আপনি চাইলে এখানে ফটো আনতে পারেন, স্ক্রিনশট দিতে পারেন, যা মানে সব পরের যে বিষয়গুলো সেম একই বিষয়। তো আমি একটা ফটো এনে দেখাচ্ছি, ধরুন এই ছবিটা নিয়ে ইনসার্ট করে দিলাম, যে কোনো অবস্থানে রাখতে পারেন আপনি। তো ইনসার্টে আরো বিষয় যা আছে শেপ, শেপ গুলো থেকে আপনি শেপ গুলো নিতে পারেন। ধরুন একটা ত্রিভুজ নিলাম,
এভাবে ইনসার্টের কাজগুলো আপনি ইনসার্ট করে দিতে পারেন। এরপর আছে ট্রান্সলেশন, ট্রান্সলেশন তো দেখালাম। এরপর আছে এমিনেশন। এমিনেশনটা কি? এমিনেশনটা হচ্ছে কোনো অবজেক্ট, অর্থাৎ যে লেখাটা আপনি লিখছেন বা যে অবজেক্ট এখানে এনেছেন সেটা কিভাবে দর্শকের সামনে ভিউ হবে। তো ধরুন আমি এটা এটা দিলাম, বাংলাদেশ লেখাটা এরকম ভাবে আসবে, কান্ট্রি কান্ট্রি লেখাটা এরকম দিলাম, বাউন্স দিলাম, দ্বিতীয় পেজে ক্লিক করব, সেম দ্বিতীয় পেজ দিয়ে গিয়ে ধরুন এটা দিলাম, তারপর অবজেক্টটা সিলেক্ট করব, বাউন্স দিলাম, এরপর ছবিতে ক্লিক করব। ধরুন ছবিতে আমি ছবিতে ক্লিক করার পর এটা দিলাম, তারপর এটাতে ক্লিক করব, ত্রিভুজে ক্লিক করার পর প্লট দিলাম। আচ্ছা, এখন যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে এখানে আপনি চাইলে একটা সাউন্ড অ্যাড করে দিতে পারেন। দেখুন এখানে সাউন্ডের, এখানে চাইলে আপনি ট্রান্সলেশনে গিয়ে একটা সাউন্ড অ্যাড করে দিতে পারেন, একটা সাউন্ড দিতে পারেন এবং সাউন্ডের ডিউরেশনটা দিয়ে দিতে পারেন। এরপর দ্বিতীয় পেজে গিয়ে আপনি সাউন্ড অ্যাড করে দিতে পারেন। এখন আপনাকে যেতে হবে অ্যামুনেশনে। অ্যামুনেশনে গিয়ে আপনি সবকাজ কমপ্লিট করার পর স্লাইড শোতে যাবেন। স্লাইড শোতে গিয়ে ফর্ম বিগিন ক্লিক করবেন। দেখুন তারপরে অ্যারো কিতে ক্লিক করবেন, ফন্টের সামনের দিকে এক একটা পার্ট মাউসের বাম বাটনে ক্লিক করতে থাকবে। এভাবে পাওয়ার পয়েন্টের স্লাইড অতি সহজে আপনারা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।